রমজান মাসে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই, তবে তাদের রোজার কোনো দাম থাকবে না, মূল্য থাকবে না। এই কলটির লোক যারা আছে তাদের কি সাবধান হওয়ার দরকারটা আছে না নাই? এক নাম্বার, ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে দুই পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে জবানের হেফাজত করে না। অনেক লোক দেখবেন রোজা রেখে চায়ের দোকানে বসে বসে বদনাম করে, অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, চায়ের দোকানে বসে বসে গীবত শুরু করে দেয়। চাচা সাহেব, অমুকের মেয়ে খারাপ, অমুকের ছেলে খারাপ, আপনার কি খারাপ? কথা বলেন, কথা বলেন যুবক ভাইয়েরা, নিজেকে দেখেন, নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে, ঠিক না বলেন? জবানের হেফাজত করতে হবে, এটা বড় দামি একটা জিনিস, মনে রাখবা যুবক ভাইয়েরা। জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা আবার জোড়া লেগে যায়। এটা হচ্ছে মুখের খেলা, মুখের কথা সবচাইতে বড় দামি কথা, আর যার মুখের কথা মিষ্টি সবাই তাকে কলিজার ভেতর থেকেই ভালোবাসতে শুরু করে দেয়, ঠিক না প্রিয় ভাইরা? এই জন্য এক নাম্বার, জবানের হেফাজত করতে হবে। দুই নাম্বার, যদি আপনারা সবাই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে রোজাকে কবুল করাতে চান, কানকে হেফাজত করতে হবে। অনেক যুবক আছে দেখবেন রমজান মাস আসে ঠিকই, কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয়, রাত দুইটা তিনটা পর্যন্ত হিন্দি গান বাংলা গান শুনে। তুমি যেই গান দিয়ে হারাম কাজ করছো, যে কান দিয়ে হারাম গান শুনছো, মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শুনে তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নয়। অনেক মেয়েরাও আজকাল গান শুনে, বেশি বেশি তারা হিন্দি গান শুনে, অনেক মেয়ের কোনো মাসলা নাই, প্রচুর পরিমাণে মেয়েরা হিন্দি বাংলা গান শুনে, ইভেন পুরো বছরও শোনে, রমজান মাসেও ছাড় দিতে চায় না। মনে রাখবেন গান যে শোনে, এই গান আল গিনা ও ইউমবিতু নিফাক ফিল কওম, গানটা মানুষের অন্তরে নিফাক তৈরি করে, আর যে গান শুনে রমজান মাসে রোজা রেখে তার কানের রোজাটা নষ্ট হয়ে যায়, ঠিক না বাবা? আল্লাহ রোজা অবস্থায় গান শোনার থেকে হেফাজত করুক সকলের পড়ে, আমিন। যেমন গান শোনা যাবে না এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে এই কান দিয়ে কারো নামে গীবত শোনা যাবে না, গীবত যেমন করব না গীবত তেমন আমরা শুনতেও রাজি না, ঠিক না বলো? দুই নাম্বার, তার কোনো রোজার দাম নাই যে রোজা রেখে গান শুনে কান দিয়ে। তিন নাম্বার, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই বাট চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে, রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে তাকা। চোখের হেফাজত করবে না যে তার রোজার দাম আল্লাহর কাছে এক পয়সাও হতে পারে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, হে মুমিনরা, যখন তোমরা কোনো গায়রে মাহরাম নারীর দিকে চোখ উঠে যাবে, লোয়ার ইয়োর গেজ, চোখটা নামায় দাও, আর সকলেই পড়বা আস্তাগফিরুল্লাহ। এই চোখটা হেফাজত সবাই করবেন তো ইনশাআল্লাহ। রমজান মাসে যুবক ভাইদের সবচেয়ে বড় প্রবলেম, মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? দেখবেন রমজান মাসে অনেক যুবক আছে, অনেক মেয়ে আছে, সারা রাত কিন্তু তারা ঘুমায় না, তারা ভাবে সাহারি করে ঘুমাবো আর সারাটা রাত ইউটিউবে নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখে দেখে জীবন যৌবন নষ্ট করে ফেলে দেয়। রমজান মাস সামনে আসছে, আমরা চোখকে হেফাজত করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন নাম্বার, চার নাম্বার, সেই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে নেই যে রোজাও রাখে আবার মাস্টারবেশনও করে, হস্তমৈথুন করে, রোজা রেখেও হস্তমৈথুন করে। যে রোজা রেখে হস্তমৈথুন করে তার রোজা সেই মুহূর্তে ভঙ্গ হয়ে যায়। মেহরবানি করে রোজা রেখেছো কেন? নিজের নফসকে কন্ট্রোল করবার জন্য। রোজা রেখে কোনো নারী কোনো পুরুষ এই মাস্টার বেশনের মতো জঘন্যতম কাজ করতে পারবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলে পড়া, আমিন। পাঁচ নম্বর,
And that is the last point that I would like to share with you. সেটা কি জানেন? রোজা রেখে যে হারাম খায় তার রোজার দান আল্লাহর কাছে নাই। সাহরিও খায় হারামের টাকায়, ইফতারিও খায় হারামের টাকায়, আছে না নাই? আপনি হারাম খেয়ে না খেয়ে থাকবেন, রোজা রাখবেন ঠিকই, বাট হারাম যে খায় তা রোজার দাম আল্লাহর কাছে নয়। এজন্য আপনার রিজিক হওয়া চাই হালাল, খাবার হওয়া চাই হালাল। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুক সকলের বড়। আমিন। আমাদেরকে আল্লাহ হারাম রিজিক থেকে বেঁচে চলার তৌফিক দান করুক, বড়। আমিন। অনেক ছেলেপেলে আছে দেখবেন আমাদের বাংলাদেশে, গাল হচ্ছে টপ্পা টপ্পা গাল, ভুড়ি হচ্ছে লম্বা ভুড়ি, রমজান মাসে রোজা রাখতে চায় না। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? জিম করে বডি ফুলায় ইয়া বডি, কিন্তু রোজা রাখার সময় হুজুর পারি না, এত না খাইয়া থাকতে পারবো না হুজুর। ওরে বাটপা, তুমি বডি বানাও, জিম করো, আর রোজা রাখতে পারো না, তোমার মতো কাপুরুষের সন্তান আর কেউ হতে পারে না। আজকাল তো সমাজে গাঁজাখোরের কোনো অভাব নাই, ইয়াবা গাঁজা কি যে একটা পাঁচে অবস্থা আমাদের সমাজের ভেতর হয়ে গিয়েছে, আপনার কোনো ধারণা নাই। সামনে আসছে রমজান মাস, দেখবেন মানুষ রোজাও রাখবে, তারাবিও পড়বে, তারাবি পড়ার পরে দেখবেন ধুমাইয়া মোড়ের দোকানে বিড়ি টানতেছে। না এরকম লোক নাই, আছে আছে। এই লোকগুলো যখন রমজান মাসে আল্লাহরা হয়ে যায়, যখন এদের দিকে তাকাবেন, আমি কোনো ক্রিটিসাইজ করছি না, দেখলে মনে হবে ইয়ার আভি কে আভি জান্নাত সে ভাগ না আমে, কিন্তু রোজা রেখে ভিডিও টানে মানুষের নামে গিবত করে বেড়ায়। রোজা রেখে যে ব্যক্তি নেশা করে, যারা নেশাগ্রস্ত সব সময় মদ খায়, বিড়ি খায়, নেশাগ্রস্ত, এদেরকে আল্লাহ রমজান মাসে ক্ষমা করবে। মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের পেট তো খালি আছে নাকি? একটু আগে আসেন তো, আমার একটু সামনে আগে আসেন, সামনে, হ্যাঁ হ্যাঁ, ওরাও আগে আসবে, আপনার সামনেও যারা পাবে, একটু সামনে আগে আসেন। এ বোঝে না কি রে, বোঝে না রে, একটু সামনে আগা, আপনারাও একটু।